সোমবার থেকে শুরু হলো অল ইন্ডিয়া কনফেডারেশন অফ গুড ভেহিকলস অনার্স অ্যাসোসিয়েশনের ডাকে দেশব্যাপী অনির্দিষ্টকালে ট্রাক ধর্মঘট। এদিন তারা পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, থার্ড পার্টি ইন্স্যুরেন্স প্রিমিয়াম সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ট্রাক ধর্মঘট শুরু করেন। এদিন আসানসোল, রানীগঞ্জ, বর্ধমান সহ জেলা জুড়ে দেখা যায় এই ধর্মঘটের প্রভাব। এর ফলে ট্রাকগুলির মিশ্র সাড়া দেখা যায়। তবে আশঙ্কা করা হচ্ছে যে এইভাবে যদি লাগাতার ট্রাক ধর্মঘট চলতে থাকে তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়তে পারে। যদিও ট্রাক চালকদের একই দাবি, পেট্রোল পণ্যের মূল্য কমাতে হবে, এই জন্য তারাও এই ধর্মঘটকে সফল করার জন্য সমর্থন করছেন। সবই লোকো কো নুকসান হচ্ছে, কোই ভি চিজ জো হ্যায় তেল কে উসমে হার ডিবে কোয়ে ডিপেন্ড করতি হ্যায়। ঠিক, লোক কিয়া চাহতে হ্যায়? আরে ইয়ে চাহতে হ্যায় কি ডিজেল জিতনা সস্তা হো উতনি পাবলিক কো পলিউশন মে থোড়া কমি আয়েগি। তো আজ জো হরতাল আপ লোগ সাপোর্ট করতে হ্যায়? হ্যাঁ, বিলকুল সাপোর্ট করেঙ্গে। তেল কে হরতাল হ্যায়? তেল কে লিয়ে। तो आप लोग इसे सपोर्ट करते हैं? बिल्कुल, तुम्हारे साथ हैं। तेल कम होना चाहिए, बढ़ा रोज बढ़ा रहे हैं, तेल कम होना चाहिए, गाड़ी को नुकसान हो रहा है, गाड़ियों को तेल की वजह से। हड़ताल है, तेल बहुत महंगा कर रखा है, सस्ता होना चाहिए। हम तो ये चाहते हैं भाई तेल सस्ता हो, हमारी गाड़ी सही टाइम इतना महंगा ना लगे, हमको तो ये चाहिए तेल सस्ता होना चाहिए। তবে প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই লাগাতার পেট্রোল পণ্য সহ নানা দাবি দাবা নিয়ে জেলা জুড়ে আন্দোলন চলছে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।